আসসালামু আলাইকুম জিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। যদি ভিডিওটা প্লে করে থাকেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনি একটি 20 থেকে 22000 টাকা বাজেটের মধ্যে বর্তমান বাজারের সেরা কোয়ালিটির একটি ফোন দরকার। যদি এমন একটা ফোন আপনার দরকার হয় বা যদি দরকার থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন, কারণ আজকে যে ফোনটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই ফোনটা ভাই বর্তমান বাজারে আমি মনে করি বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে চলেছে আপনার জন্য। কারণ আপনারা আমার সামনে যে মোবাইলটা বর্তমানে দেখতেছেন এটা হচ্ছে আপনার Redmi Note 13। আর আজকে আমি Xiaomi Redmi Note 13 এই ফোনটিরই ফুল ডিটেল আপনাদেরকে জানাবো। আর বিশেষ করে যদি ভাই আপনার 20 থেকে 22000 টাকা বাজেটের মধ্যে একটি দুর্দান্ত মানের ফোন দরকার থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। ভিডিওটা যদি আপনি ফোন না দেখেন তাহলে কিন্তু ভাই আপনি একটি ফোন মিস করবেন, মানে 20 থেকে 22000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন আপনি মিস করবেন, কারণ অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। তাহলে আমরা চলে যাই মূল ভিডিওতে। আপনারা দেখতেছেন বর্তমানে আমার সামনে Redmi Note 13 আর এই মোবাইলটা কিন্তু ভাই হচ্ছে আপনার 4G। আর এই মোবাইলটার টোটাল আপনি তিনটা কালার পেয়ে যাবেন, ব্ল্যাক কালার, গ্রিন কালার এন্ড ব্লু কালার। বিশেষ করে ভাই আমার কাছে গ্রিন কালারটা কিন্তু ভাই খুবই ভালো লেগেছে, সো অবশ্যই আপনারাও গ্রিন কালারটা দেখতে পারেন। ভাই ব্লু কালারটাও কিন্তু ভাই খুবই সুন্দর, আর ব্ল্যাক কালারের ভাই কথা আর কি বলবো, ব্ল্যাক তো ব্ল্যাকই। আর এই মোবাইলটার ওয়েট হচ্ছে আপনার 188 গ্রাম। এই মোবাইলটির মধ্যে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট। এই ফোনের ডিসপ্লের প্রোটেকশন হিসেবে রয়েছে আপনার কোনিং গোরিলা গ্লাস 3 এবং মোবাইলটা কিন্তু ভাই মোটামুটি আপনাকে ভালোই প্রোটেক্ট করবে। কিন্তু যদি ভাই আপনারা গ্লাস পেপার ইউজ করতে পারেন তাহলে আরও বেশি বেটার হয়, কারণ কোনিং গোরিলা গ্লাস 3 আমলে যে অতটা প্রোটেকশন আপনাকে দিবে এমন কিন্তু ভাই না। সো অবশ্যই যদি ফোনটা আপনি কিনেন একটি গ্লাস প্রোটেকশন ইউজ করবেন তাহলে আপনার জন্য ফোনটা সেফ হবে। এবং এই মোবাইলটার 1800 nits ব্ল্যাকনেস রয়েছে। তার সাথে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং কাস্টম মিওআই 14 রয়েছে। এবং এই মোবাইলটার রিয়ার ক্যামেরায় পেয়ে যাবেন আপনি তিনটা ক্যামেরা, মেইন শোটার রয়েছে 100 মেগাপিকচার এবং তারপরেরটা রয়েছে 8 মেগাপিকচারের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তারপরেরটা রয়েছে আপনার 2 মেগাপিকচারের মাইক্রো ক্যামেরা। এবং এই মোবাইলটির ব্যাক ক্যামেরাটা কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। আর এই মোবাইলটির সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনি 16 মেগাপিকচার এবং সেলফি ক্যামেরাতেও কিন্তু ভাই আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। এবং এই মোবাইলটির মধ্যে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার একটি চিপসেট, যেটা খুবই পাওয়ারফুল একটি চিপসেট। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি দুর্দান্ত মানের গেমিং পারফরমেন্স পাবেন, বিশেষ করে ফ্রি ফায়ার গেম কিন্তু ভাই আপনি খুব স্মুথলি খেলতে পারবেন। সো পাবজি খেললে ভাই একটু গরম হওয়ার ইস্যু আছে, কিন্তু ভাই পাবজিও কিন্তু ভাই আপনি দুর্দান্ত মানের খেলতে পারবেন এবং তার সাথে কল অফ ডিউটিও কিন্তু আপনি এই ফোনটির মধ্যে স্মুথলি খেলতে পারবেন। আমার মতে এই বাজেটের মধ্যে এই প্রসেসরটা ভাই পারফেক্ট একটি প্রসেসর এবং তার সাথে টাইপ সি 2.0 রয়েছে। বিশেষ করে এই মোবাইলটির মধ্যে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা ভাই খুবই ভালো একটা অপশন, কারণ অ্যামোলেড ডিসপ্লে সেটের মধ্যে কিন্তু ভাই যে আগের যে ফোনগুলো রেডমি নোট 12 ওটার মধ্যে কিন্তু ভাই কোনো আপনার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয় নাই, ওটার মধ্যে ছিল আপনার সাইড মাউন্টিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কিন্তু ভাই আপনি এই মোবাইলটির মধ্যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। তার সাথে ব্যাটারির ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার 5000 mAh এবং এই মোবাইলটির সাথে আপনি 33W-এর একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা আপনি 0 থেকে 100% চার্জ হইতে মাত্র 70 মিনিটের মতো সময় নেবে। এই মোবাইলটা কিন্তু ভাই টোটাল আপনি দুইটা ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে, একটা রয়েছে আপনার 6GB RAM 128GB ROM আর একটা রয়েছে আপনার 8GB RAM 256GB ROM। এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস রয়েছে আপনার 6GB RAM 128GB ROM, এটার দাম রয়েছে আপনার 22999 টাকা, এবং তার সাথে 8GB RAM এবং 256GB ROM এটার দাম রয়েছে আপনার 25999 টাকা।
এবং এই মোবাইলটার আনঅফিশিয়াল প্রাইস রয়েছে আপনার 6GB RAM 128GB ROM এটার দাম রয়েছে আপনার 21000 টাকা এবং 8GB RAM এবং 256GB ROM এটার দাম রয়েছে আপনার 22000 টাকা এই বাজেটের মধ্যে এই মোবাইলটা কিন্তু ভাই আপনি মার্কেটে अवेलेबल পেয়ে যাবেন আর আমার মতে বর্তমান বাজারে এই ফোনটি আপনার জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে সো অবশ্যই এই ফোনটি কিন্তু যে আপনি মার্কেটে দেখতে পারেন কারণ আমার মতে 20000 টাকা বাজেটের মধ্যে এবং 20-22000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি কিন্তু বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে আপনার জন্য আর যদি আপনি অফিশিয়াল নিতে চান তাহলে ভাই একটু বাজেট বাড়াতে হবে আর আনঅফিশিয়াল প্রাইসটা তো ভাই অনেক কম এই ফোনের ভাই ডিজাইন নিয়ে তো ভাই কোনো অপশনই নাই ডিজাইনটা ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম